আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাতিমাবাদ দর্শক মন্ডলী আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল নিউজ টোয়েন্টি ফোর প্রতিদিনের আয়োজন ইসলাম আমরা মহান আল্লাহ তালার মেহরবানিতে অনুষ্ঠানে আমরা জীবন ঘনিষ্ঠমূলক বিভিন্ন প্রশ্নের উত্তর কোরআন ও সন্ন্যার আলোকে দেওয়ার চেষ্টা করে থাকি আলহামদুলিল্লাহ আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় আজকে আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মহাদিস মুফতি কাজী ইকবাল হুসাইন প্রধান মুফতি জামিয়া মাদানিয়া বাড়ি ধারা ঢাকা সাথে আছি আমজাদ হুসাইন হেলালি মহতারাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন কয়েকটি প্রশ্ন আমার সামনে রয়েছে যেগুলো খুবই চমৎকার প্রশ্ন আপনার কাছে একটি একটি করে জানব ইনশাআল্লাহ প্রথম যে প্রশ্নটি আমাদের এক ফোন করেছেন বিলকিস Akhtar উত্তরা থেকে যে নামাজের মধ্যে ইমাম মুনফরিদ ও মুক্তাদি যখন সালাম ফেরায় তখন তিনি কাকে উদ্দেশ্য করে সালাম ফেরাবেন আলহামদুলিল্লাহি নাহমদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু নাউযু আল্লাহ তাআলার লাখ লাখ যে এই মহতি অনুষ্ঠানে আমি আসার সুযোগ পেয়েছি সেজন্য উপস্থাপক এবং কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ জানাই সাথে সাথে বোন বিলকিসকেও ধন্যবাদ জানাই সুন্দর একটি প্রশ্ন করার জন্য বোন বিলকিস আপনি জানতে চেয়েছেন যে সালাম ফেরানোর সময় কাকে উদ্দেশ্য করে সালাম ফেরাবে নামাজি তিন প্রকারের হয়ে থাকে একা একা নামাজ পড়ে তাকে মুনফারিদ বলা হয় ইমাম সাহেব তিনি একজন এবং ইমাম সাহেবের সঙ্গে থাকেন মুক্তাদি যদি একা একা নামাজ পড়া হয় তবে সে সালাম ফেরানোর সময় নিয়ত করবে তার ডান দিকে যখন সালাম ফেরবে তখন নিয়েত করবে ডান দিকের ফেরেস্তাদেরকে ওরকমভাবে বাম দিকে যখন সালাম ফেরেবে তখন সে নিয়ত করবে তার বাম দিকের ফেরিস্তাদেরকে আর ইমাম সাহেব যখন সালাম ফিরেবেন তো তিনি ডান দিকে সালাম ফেরানোর সময় তার ডান দিকের মুসল্লি এবং ফেরেস্তা তাদেরকে নিয়ত করবে এবং তাদের নিয়ত করে তাদের উদ্দেশ্য করে সালাম ফিরেবে ওরকমভাবে বাম দিকে যখন সালাম ফেরেবে তখন সে তার বাম দিকের মুসল্লি এবং ফ্রেস্তাদেরকে উদ্দেশ্য করে সালাম ফেরেবে আর মুক্তাদি সে ডান দিকে সালাম ফেরানোর সময় ইমাম সাহেবের নিয়ত করবে আবার তার ডান দিকের মুসল্লি এবং ফেরিস্তাদের নিহত করবে ওরকমভাবে ভাবে যখন দিকে সালাম ফেরেবে তখন ওই ইমাম সফের নিহত করবে আবার তার বাম দিকের মুসল্লি এবং ফেরিস্তাদের নিহত সুন্দর আপনি বলছেন আর একটি প্রশ্ন আপনার কাছে জানবো যে সোমাইয়া মকবাজার থেকে জানতে চেয়েছেন যদি কেউ নামাজে সেজদার আয়াত তেলাওয়াত করে সেজদা করতে সে ভুলে যায় তবে তার তখন করণীয় কি হবে সুমাইয়া। আপনাকে অশেষ ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি যদি কোনো ব্যক্তি নামাজের সেজদার আয়াত তেলাওয়াত করে ভুলে সেচদা না করে তবে এমতো অবস্থায় দুইটা অবস্থা বিরাজমান থাকে হয়তো নামাজের মধ্যেই তার স্মরণ হবে যে আমি সেজদা করি অথবা নামাজ শেষ করার পরে তার স্মরণ হবে যদি নামাজের মধ্যেই তার স্মরণ হয় যে আমি সেষদা করিনি সেজদার আয়াত তেলাওয়াত করেছি তখন তার জন্য করণীয় যখন তার স্মরণ হবে তখনই সেচদার করে নিতে হবে আর যদি নামাজের বাহিরে নামাজ শেষ হয়ে যাওয়ার পর তার স্মরণ হয় তাহলে এই সেচদার তাকে করা লাগবে না যেহেতু একটা ভুল হয়ে গেছে এই জন্য আল্লাহ তালার দরবারে তহবা এবং ইস্তেক ফার করে নেবে জি মোহতারম আরেকটি বিষয় আপনার সাথে এর সাথে যুক্ত করে আমি বলবো যে সামনে রমজান আসতেছে অনেক সময় এরকম হয়ে থাকে যে হাবিদ সাহেব মুসল্লিদেরকে বলতে ভুলে গিয়েছেন যে এই সামনে যে রাকাত আসতেছে সেজদা আছে প্রথম রাকাতে বা দ্বিতীয় রাকাতে সেজদা আছে হাবের সামনে এই ধরনের বলে থাকেন মসজিদে এখন উনি বলতে ভুলে গিয়েছেন এখন উনি যেখানে তেলাওয়াত করছেন তেলাওয়াতের সময় এখন সেজদা দিবেন নাকি সেজদার আয়াতকে বাদ রেখে উনি বাকি অংশ পড়বেন কি করবেন তখন তিনি এখানে দুইটা অপশন আছে জি উনি একটা কাজ করতে পারেন তাহলে যেখানে সেজদার আয়াত শেষ হয়ে যাইতেছে জি সেজদার আয়াত শেষ করে উনি অথবা সাথে দুই এক আয়াত আরো মিলিয়ে উনি রুকুতে চলে যেতে পারেন এবং রুকুতে উনি সেজদার নিয়ত করে নেবেন তাহলে ওনার সেজদা আদায় হয়ে যাবে অথবা উনি সেজদার না দিয়ে সেজদা না দিয়ে যেহেতু মুসলিমদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হইতে পারে সেজদা না দিয়ে নামাজ শেষ করে ফেলবেন পরবর্তী ব্যাকাতে ওই আয়াতটা আবার তেলোয়াত করে উনি সেজা দিয়ে নেবেন জি তাহলে আরেকটি বিষয় জানবো যে ধরুন আমি নামাজের বাহিরে তেলাওয়াতের সেজদা করেছি পড়েছি কিন্তু বাহিরে আমি সেজদা করি নাই এখন নামাজ আরম্ভ হয়ে যাবে নামাজে আমি শরিক হয়ে গেলাম এখন বাহিরে তেলাওয়াতকৃত সেজদা কি নামাজের ভেতরে করার কোনো সুযোগ আছে যেমনইভাবে নামাজের ভিতরের তেলাওয়াতকৃত সেজদা বাহিরে করার কোনো সুযোগ নেই ঠিক তেমনইভাবে বাহিরের তেলাবাদকৃত শেষ দাও নামাজের মধ্যে করার কোনো কোনো সুযোগ নেই পরবর্তীতে করে পরবর্তীতে করে নেবে যে মোতারাম খুব সুন্দর আপনি বলছেন কাজী ওবায়দুল্লাহ ফরিদপুর থেকে জানতে চেয়েছেন নৌকা কিংবা স্টিমারে নামাজ পড়ার বিধান কি নৌকা স্টিমার রেলগাড়ি বা ট্রেন আমরা যাই বলি এ সবগুলোর বিধান একই ধরনের তা হলো যেহেতু নৌকা স্টিমার ট্রেন এগুলো দীর্ঘ সময় পর্যন্ত একই দিকে মুখ করে চলতে থাকে কাজেই আমরা নামাজে দাঁড়ানোর আগেই কেবলা ঠিক করে নেব এবং কেবলা ঠিক করে আমরা নামাজে দাঁড়িয়ে যাব এরপর যদি গাড়ি ঘোরে নৌকা ঘুরে নৌকা ঘোরে গাড়ি ঘোরে অথবা স্টিমার ঘোরে তাহলে আমার কেবলাকে ঠিক রাখার জন্য আমি নিজেও ঘুরে যাব। নামাজের ভিতরেই নামাজের ভিতরেই ঘুরে যাব। যদি এরকম সুযোগ থাকে আর যদি এমন সুযোগ না থাকে তাহলে আমার সিনা যেদিকে থাকবে সেদিকে রেখেই আমি নামাজ আদায় করব এতে নামাজ হয়ে যাবে নামাজ হয়ে যাবে পরবর্তীতে আর করা করা লাগবে লাগবে না না বা নামাজ পড়া কিন্তু মুহতারাম এই যে বাস অথবা বিমান আছে এর ভিতরে নামাজ পড়ার বিধান কি হবে তখন বিমানের ভিতরে অনেক সময় দেখা যায় ছোট ছোট বিমান দাঁড়িয়ে করে নামাজ পড়া সম্ভব হয় না এগুলোর হুকুম এবং বাস প্রাইভেট কার মাইক্রো এগুলোর হুকুম একই তা তাহলে নামাজ বসে পড়বে ইশারায় তবে এই নামাজটা তার মঞ্জিলে পৌঁছার পর জায়গা মতো পৌঁছার পর আবার দোহরাই নিতে হবে আর যদি বিমান বড় হয় ওই সমস্ত বিমানে দাঁড়িয়ে রুকশ্রদ্ধা করে নামাজ পড়ার সুযোগ আছে জায়গাও আছে জায়গাও আছে এই সমস্ত বিমানের হুকুম হইতেছে যে সেখানেও সে কম্পাসের মাধ্যমে কেবলা ঠিক করে কেবলামুখী হয়ে সে নামাজ শুরু করবে ওই ভাবে যদি বিমান ঘরে এবং তার জানার কোনো উপায় থাকে বা যে কোনোভাবে সে জানতে পারে তাহলে সেও তার নিজের সিনাকে ঘুরিয়ে নেবে আর যদি না জানে তাহলে যেদিকে ফিরে নামাজ পড়তেছে ওইভাবেই নামাজ শেষ করে দেবে তার নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর আপনি বলছেন আনোয়ারা নরসিন্দি থেকে জানতে চেয়েছেন যে কেউ যদি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন এবং স্বামীর বাড়ি ও বাবার বাড়ির দূরত্ব হল সফরের দূরত্ব যেখানে কসর ওয়াজিব হয় কসর হয় তখন তিনি এখন যে বাবার বাড়িতে আসলেন নামাজ কীভাবে পড়বেন কসর পড়বেন না নামাজ বোন আনোয়ারাকে অশেষ ধন্যবাদ যে আপনি সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন অনেক মহিলাই সমস্যার সম্মুখীন হয়ে থাকে সেই জন্য আপনাকে আমি আবারও ধন্যবাদ জানাই এ ব্যাপারে ফোকাহাই গ্রামের মধ্যে মানে পূর্বের মোতাকিমিন ফোকাহ কেরাম যারা পূর্বের ফোকাহ কেরাম ছিলেন তাদের মধ্যে এবং মোতাহরিন পরবর্তী ফোকাহ কেরামের মধ্যে কিছুটা মতবিরোধ আছে পূর্ববর্তী ফোকাহায়করাম তারা বলেছেন যে স্বামীর বাড়িতে যখন মহিলা বসবাস করা শুরু করে তো ওইটা তার অতনে আসলি হয়ে যায় আর এক অতনে আশ্লি হওয়ার কারণে অন্য অতনে আসলি বাপের বাড়ির অতনে আসলে এটা বাতিল হয়ে যায় মানে আসল আসল বাড়ি যায় এটা বাতিল হয়ে যায় অতনে আসলি বা আসল বাড়ি একটাই থাকে সেটা স্বামীর বাড়ি বাড়িতে আসার কারণে তার যে বাপের বাড়ি বাতিল বাতিল হয়ে হয়ে যাবে যেহেতু যদি স্বামীর বাড়ি থেকে সফরের দূরত্ব অতিক্রম করে বাপের বাড়িতে যায় বাবার বাড়িতে যায় তাহলে এম তো অবস্থায় তাকে কসরি করতে হবে কিন্তু মুতাহিন পরবর্তী ফুকাহাম তারা বলেন যে অতনে আসলি একসাথে অর্থাৎ আসল বাড়ি এটা একসাথে একাধিকও থাকতে পারে কাজেই এমতো ক্ষেত্রে বা এমতো অবস্থায় ওই মহিলার জন্য তার বাবার বাড়িও আসল বাড়ি বলে সাব্যস্ত হবে এবং স্বামীর বাড়িটাও আসল বাড়ি বলে সাব্যস্ত হবে কাজেই সফরের দূরত্ব অতিক্রম করে গেলেও বাবার বাড়িতে গিয়ে তাকে কসর পড়তে হবে না পুরো আপনি খুব সুন্দর বলছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক মন্ডলী আপনারা সময় দিয়েছেন আমাদের অনুষ্ঠান দেখেছেন সকলকে ধন্যবাদ আগামী দিন ঠিক এ সময় চোখ রাখুন নিউজ টোয়েন্টি পর্দায় সকলকে ধন্যবাদ আল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا